আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে আল্লাহর এই নামটি 70 বার পড়ুন। 70 বছরের কবিরা গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। বৃহস্পতিবারের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহ রিপোর্ট পেশ করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দিই, এদিন নফল ইবাদত বন্দেগি করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের কবিরা সগিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপন প্রকাশ্যে জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর পবিত্র কোরআনের বরকতপূর্ণ সূরা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় প্রত্যেক জিনিসের হৃৎপিণ্ড আছে, আর কোরআনের হৃৎপিণ্ড হলো সূরাতুল ইয়াসিন। যে ব্যক্তি এই সূরা একবার তেলাওয়াত করে সে যেন পুরো কোরআন 10 বার তেলাওয়াত করে। তাই আমরা সূরাতুল ইয়াসিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আমল করব। হযরত মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করে তার পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যায়। সুতরাং তোমরা নিজেদের মৃত মুমর্ষ ব্যক্তির উপর এই সূরা পাঠ করো। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেন, মৃত্যু যাত্রা ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায়। হযরত আতা ইবনে বাররা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার নিকট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ পৌঁছেছে, যে ব্যক্তি দিনে শুরুতে ইয়াসিন পাঠ করবে তার সমস্ত দিনের জরুরত পুরো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা দৈনন্দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল ইয়াসিন নিজেরাও আমল করব, পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব, স্ত্রী সন্তানদেরকে শিক্ষা প্রদান করব। কুরআনের বরকতে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে বরকত দান করবেন। তাই গুরুত্ব সহকারে আমরা কুরআন তেলাওয়াত করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে আমরা 70 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি তওবার নিয়তে ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজার শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন, ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। তাই গুরুত্ব সহকারে আমরা ইস্তিগফারের আমল করব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ এই নামটি আমরা 70 বার আমল করব। আল গফফারু, আল গফফারু আমার অর্থ হলো খুব পাপ মার্জনাকারী। সুবহানাল্লাহ। বান্দা জীবনে যত গুনাহ করেছে সে গোপনে করেছে, প্রকাশ্যে করেছে, ইচ্ছায় করেছে, অনিচ্ছায় করেছে, সে বুঝে করেছে অথবা না বুঝে করেছে, আল্লাহ তাআলার দরবারে সে যদি খাটি দিলে তওবার নিয়তে আল গফফারু নাম আমল করে আর আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মনের মধ্যে সচ্ছলতা দান করবেন, অসচ্ছলতাকে দূর করে দিবেন, প্রশান্তি দান করবেন। আল গফফারু অথবা ইয়া গফফারু নামটি আমরা
70 বার আমল করার পরে হাত উত্তোলন করে রুনাজের করব আল্লাহ তাআলা যেন জীবন সকল গুনাহকে maaf করে দেন আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেন এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি নিয়ামত প্রদান করবেন যা আমরা গণনা করে শেষ করতে পারবো না আল্লাহ তাআলা মানুষকে এত বেশি কল্যাণ প্রদান করেছেন নিয়ামত প্রদান করেছেন যা মানুষ যদি গণনা শুরু করে তার জীবন শেষ হয়ে যাবে হায়াত শেষ হয়ে যাবে মৃত্যু এসে যাবে তবুও সে গণনা করে শেষ করতে পারবে না ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা আল গফফার অথবা ইয়া গফফার নামটি আমরা গুরুত্ব সহকারে আমল করব এরপর রব্বুল আলামিনের দরবারে রুনাজেরি করব এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে ভালোবাসা রেখে দুরুদের আমল করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات যে ব্যক্তি বরকতপূর্ণ এই দুরুদের আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভ করবে আল্লাহ তাআলা তার সকল ধরনের পেরেশানিকে দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুঃখ কষ্ট অভাব অনটন চিন্তা পেরেশানি হতাশা দুর্দশা সব কিছু দূর করে দিবেন গায়েবী সাহায্য প্রদান করবেন দুরুদের আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে ব্যক্তি আমার উপর মাত্র একবার দুরুদের আমল করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন তার 10টি গুনাহকে maaf করে দিবেন তার 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন গুরুত্ব সহকারে আমরা দুরুদের আমল করব এরপরে রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর নাম নিয়ে আমরা যথাসময়ে ঘুমিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব আল্লাহুম্মা বিসমিকা মুত আহয়ি দুআটি পাঠ করে ঘুমিয়ে যাব চেষ্টা করব রাতের এক তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাত্রে প্রথম আসমানে আগমন করে থাকেন সারা পৃথিবীর সমস্ত মানুষের সকল ধরনের হাজ চুমহকে পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন দোয়া কবুল করে থাকেন তাই আমরা আমাদের সময় সুযোগ অনুপাতে বৃহস্পতিবারের দিনটিকে গুরুত্ব দেব এই দিনে আল্লাহর ইবাদত বন্দেগী করব রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব